8 বাজে, বেশি একটা বাজেও নেই আজকে, কিন্তু আজকে আজকে টাইমটা একটু আর্লি আর্লি হইলো। আজকে আসার যাবেন? না, প্রত্যেকদিন এই টাইমে আসি। আসসালামু আলাইকুম সবাইকে, ফেমিস ফ্যাশন থেকে আমি রোজা চলে আসছি স্পেশাল গাউন কালেকশন নিয়ে। সো যারা আমাকে দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন না কেন, অবশ্যই যেটা করতে হবে, আচ্ছা কে কে আমাকে দেখতে পাচ্ছেন ফার্স্টে আমাকে আগে এটা জানাতে হবে যে কে কে আমাকে দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা। সুমাইয়া জানাদাবু লিখেছে হাই আপু, হ্যালো সুমাইয়া আপু। স্বর্ণা তানজিলা আপু লিখেছে হাই আপু, হ্যালো স্বর্ণা আপু। আচ্ছা, সো আমাকে দেখা গেলে খুব ভালো, আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটা গাউন স্পেশাল পরে আসছি। এইটারই দুটো তিনটা কালার আমি দেখাবো, যে যদি পসিবল হয় আর কি। আমারটা দুইটা আছে আর একটা আলাদা এক্সট্রা গাউন আছে, ঠিক আছে। আচ্ছা, তাহমিনা আক্তার আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম তাহমিনা আপু, কেমন আছেন আপনি? রুকসানা নাজনীন রুনা আপু লিখেছে হাই, হ্যালো রুমা আপু। ওকে, ঠিক আছে, আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটা স্পেশাল গাউন কালেকশন পরে আসছি, দেখা যাচ্ছে, জাস্ট হাতাটা ইয়া করেন। আচ্ছা, এইটার মধ্যে আপনারা একটু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে পড়তে পারবেন, এবং সেটা কীভাবে আমি কিন্তু আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করব বিষয়টা। হ্যাঁ, যে কে কে বোরকা পরেন, মানে হচ্ছে গিয়ে বোরকা স্টাইলে পড়তে চান আর কি, আপনারা চাইলে এটা সুন্দর করে একটা গাউন স্টাইলেও পড়তে পারবেন, আমার মতো একটা স্টাইলিশ রিজনেবলের মধ্যে গাউন হিসেবেও পড়তে পারবেন, প্লাস ওই প্যাটার্নেও পড়তে পারবেন। পাখি ইসলাম আপু লিখেছে কেমন আছো আপু? ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। ইয়েনুর মুনতাহা আপু লিখেছে সব ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা রাজ আপু লিখেছে হ্যাঁ শুনতে পাচ্ছি আপু, ওকে ওকে। যারাই শুনতে পাচ্ছেন আর যারাই কমেন্ট করছেন সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। পূর্বা আপু লিখেছে হাই আপু, হ্যালো পূর্বা আপু। আচ্ছা, সো সবাইকে সবসময়ের মতো যেটা আমি অলওয়েজই বলি, যেটা করতে হবে লাইভে আসা মাত্রই, আপনারা যদি ধরেন একটা একটা করেও শেয়ার করেন, তাহলে কিন্তু অনেকগুলো শেয়ার বেড়ে গিয়ে অনেকে পুরা জয়েন করে ফেলতে পারে। অলরেডি দেখতে পাচ্ছি আমি 650 প্লাস হয়ে গিয়েছে। তোমার ড্রেসটার প্রাইস কত বলবো? অবশ্যই বলবো, ড্রেস দেখাতে যেহেতু আসছি সেহেতু প্রাইসও বলবো, সমস্যা নেই। আর ঠিক আছে, আচ্ছা নৌশিন নাহার আপু লিখেছে হাই আপু, হ্যালো নৌশিন আপু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সো যাদের যাদের একটু ভাল লাগে সবাই একটু বলবো, একটু রিকোয়েস্ট করে বলবো, আপনারা একটু হেল্প করতে পারেন আমাকে। হেল্পটা হচ্ছে এরকম, আপনারা একটা যে যে কটা গার্লস গ্রুপে অ্যাড আছেন না কেন, একটু কষ্ট করে শেয়ার করে দিন। হ্যাঁ, শেয়ার করে একটু শেয়ার ডান লিখে দিন, যাতে করে আমার জন্য একটু সুবিধা হয়। কিছু ভিউয়ার্স থাকলে দেখাতেও ভালো লাগে, যদিও একদম বলা কওয়া ছাড়া চলে আসছি, একদম কোনো রকম কোনো বলিও নাই, কিছুই করি নাই, একদম হঠাৎ করে চলে আসছি, এবং সাথে থাকছে অনেক সুন্দর দুইটা তিনটা ড্রেস আর কি, এবং অবভিয়াসলি অনেক রিজনেবল প্রাইস হবে অ্যাজ ইউজুয়াল, তাই না, অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, নুসরাত জাহান বাঁধন আপু লিখেছে হ্যালো আপু, হ্যালো বাঁধন আপু। আচ্ছা, তানহা ইসলাম আপু লিখেছে হাই আপু, হ্যালো তানহা আপু। ফাহমিদা আব্বাস, ওকে ঠিক আছে। সো সবার কমেন্টই কিন্তু মোটামুটি পড়ার ডান। আজকে আমার ড্রেস কেমন লাগছে সেটা বলেন, ঠিক আছে, ড্রেস কেমন লাগছে জাস্ট দেখেন কি সুন্দর, জাস্ট স্লিভসটাই অনেক ভালো, মানে এত ঘের, ওকে, এবং এমন একটা প্যাটার্ন আমি দেখাই, মনে হচ্ছে ডাবল ফোল্ডিং, দেখছেন দেখেছেন, মানে মনে হচ্ছে ডাবল ফোল্ডিং, কিন্তু আমি আমি তো আর হাতটা এরকম করে রাখবো না, তাই না, হাতটা তো আর এরকম করে রাখবো না, একটু নড়াচড়া করলে যে ব্ল্যাক পোর্শনটা ভিতর থেকে দেখা যায়, তো দ্যাটস হোয়াই মনে হয় কি যে একটু ডাবল ডাবল ফোল্ডিং করে আছে, দেখা যাচ্ছে, দেখেন, মানে এটার স্লিভসটাই মেইন, মানে অনেক সুন্দর, লাইক আপনার মুভ করতে বা হচ্ছে গিয়ে আপনার পরে থাকতে অনেক ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, সো যাই হোক না কেন, প্রাইস আপু বলে দিব আপু, পড়ি আপু লিখেছে আজান আহমেদ। আপু আপনার গিফট কি পাইছেন আপনি? আপনি কি বলছিলেন কিছু যে আপনি কি নিতে চাচ্ছেন বলেন তো, আমি তো আর পেজটা ওভাবে দেখতে পারলাম না, যে আমি আসলে ওভাবে শোনারও টাইম পাইলাম না। সাদিয়া বিনতি আপু লিখতে শেয়ার ডান, থ্যাংক ইউ সাদিয়া আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আর কে কে শেয়ার করেছেন একটু দেখতে চাই, অনেক সুন্দর ড্রেসটা, ওকে, কে কে শেয়ার করেছেন একটু দেখতে চাই, শেয়ার ডান লিখে দিন অবভিয়াসলি। হ্যাঁ, এই যে একজন গিফট খুঁজতে আসছে, তুমি ইয়া করলে হয় না, ব্লক করলে হয় না, আচ্ছা ওখান থেকে হয়ে যায় না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কে কে শেয়ার করছেন কমেন্ট করেন তো, কে কে শেয়ার করছেন একটু দেখি, আমি আমি একটু কমেন্টগুলো নেই যে কে কে শেয়ার করছেন। আচ্ছা মুবার, আচ্ছা আমাকে খ্যাত লাগতে তো দেখেন না, কি দরকার তাহলে দেখার, কোনো প্রয়োজনই নেই দেখার, তাই না, খ্যাত মানুষকে দেখবেন কেন, সুন্দর মানুষকে দেখবেন অবশ্যই, ঠিক আছে নাকি, ঠিক আছে তো। আচ্ছা ওকে, নুসরাত জাহান মিমা আপু লিখেছে হাই হ্যালো আপু, ওকে ঠিক আছে। তাহলে আমি আগে ফার্স্ট দেখাইনি কি কি দেখাবো আমি, হ্যাঁ কি কি দেখাতে চাচ্ছি আর কি,
একটা আমারটার মধ্যে আর একটা কালার আছে মেরুন কালারের মধ্যে, ওকে, আর একটা আছে তো আমারটাই। সো কোনটা আগে দেখবেন সেটা আগে একটু চুজ করেন, কোনটা আগে দেখবেন। আচ্ছা 800 প্লাস হয়ে গেছে, দেখি আমরা আর একটা ধাক্কা দিয়ে দেখি আর কিছু আপুদের নিয়ে আসতে পারি কিনা। আর একটা হচ্ছে এইটা, এটা অনেক সুন্দর, একটু ডোরা কাটা টাইপের প্রিন্ট। আমার টপসগুলো কে কে খেয়াল করেছিলেন আগে, আমি যে ওই যে স্কিন কেয়ারের টপসগুলো পরে লাইভ হই, হ্যাঁ স্কিন কেয়ারের টপসগুলো আপনারা কিন্তু অনেক বেশি, আমার মনে হয় যে অনেক, আমি যে টপসগুলো পরে লাইভ হই আপনারা ওইটা ওইগুলোর অনেক ডিমান্ড করেন, ঠিক আছে। সো আমার এই কুর্তি কালেকশন বা গাউন কালেকশনের দিকে একটু চোখ রাখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা কিন্তু এভারেজে এই টাইপের কালেকশনগুলোই থাকে, ঠিক আছে। মাশাআল্লাহ আজকে 1.1 কে হয়ে গেছে, আপনারা কি আজকে অনেক শেয়ার করতেছেন, থ্যাংক ইউ, হ্যাঁ যারা অনেক বেশি শেয়ার করে অনেক বেশি আপুদের নিয়ে আসলেন, ঠিক আছে। আর আজকে ড্রেসটা মনে হয় আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হয়ে গেছে, শেয়ার ডান লিখেছে আজান আহমেদ আপু, কে ডান সুমি ইসলাম আপু, ঠিক আছে। সো আচ্ছা তোমাকে সুইট লাগছে, ওকে ঠিক আছে, কোনটা আগে দেখবেন বলেন। তোমার পরাটা বডি হবে আপু, বডি আমি দেখিয়ে দিব, বডি কত কত হবে আমি দেখিয়ে দিব, সমস্যা নেই দেখিয়ে দিব। আচ্ছা 1.4 কে, আচ্ছা মাশাল্লাহ। আচ্ছা আপনি স্ক্রিনশট রেখে দিন, হ্যাঁ স্ক্রিনশট রেখে পোস্ট করে দিন, ঠিক আছে। আজকে ড্রেসটা মনে হয় আসলে অনেক সুন্দর লাগতেছে, তাই না? আসলে এক্স্যাক্টলি অনেক সুন্দর, অনেক সুন্দর একটা জিনিস, ঠিক আছে না? জাস্ট এই স্লিভসটা একদম মারাত্মক রকমের সুন্দর, ঠিক আছে, খুবই মারাত্মক রকমের সুন্দর। মনে হয়েছে কি ডাবল, কিন্তু ডাবল না, আমি ডিজাইনটা দেখিয়ে দিব। আচ্ছা মেরুনটা দেখি আপু, ওকে মেরুনটা দেখাচ্ছি, তোমারটা। আচ্ছা তারপরে বলেন তো আর কে কে শেয়ার করলেন, শেয়ার ডান লিখে দিন, পরে কিন্তু গিফট থাকছে, দেখবেন যে হুট করে একজনকে গিফট দিয়ে দিছি অ্যানাউন্স করে, ওকে। খুব সুন্দর আপু লিখেছে বারবি কুইন, ওকে ঠিক আছে। তাহলে কোনটা দেখাবো বলেন, তোমার বেবি আছে আপু? না আপু আমার বেবি নাই এখনো, ঠিক আছে। দোয়া করেন যেন হচ্ছে কি ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে অনেক একটা ভালো গুড নিউজ দিতে পারি, ঠিক আছে। আচ্ছা ওকে, সো কোনটা দেখবেন বলেন, কেউ কিন্তু জানাচ্ছেন না কিছু। 1.4 কে, আচ্ছা তাহিরা ইসলাম আপু লিখেছে, আচ্ছা আপু আমি 15 প্লাস শেয়ার করছি, ওকে মেরুনটা, ঠিক আছে মেরুনটার ভোট বেশি ছিল, সো মেরুনটাতে আমি চলে যাচ্ছি। প্রত্যেকটার ডিটেলস সেম থাকবে, সব কিছু সেম থাকবে, জাস্ট একটু আপনারা কালারটা একটু দেখবেন ডিটেলসে, হ্যাঁ কালারটা হচ্ছে মেইন ডিফারেন্স। আমারটা হচ্ছে ব্ল্যাকে, ব্ল্যাকের সাথে একটু পিচ কালারের কম্বিনেশন, পিচ টোনের কম্বিনেশন, দেখা যাচ্ছে এই যে পিচ টোনের কম্বিনেশন, একটু পিচি বল প্রিন্টটা কিন্তু অনেক পিচি টাইপের। আর এইটা হচ্ছে কি আপনার যেটা সেটা হচ্ছে মেরুনের সাথে ব্ল্যাকের কম্বিনেশন। আমি আপনাদের একটু ছড়িয়ে দেখিয়ে দেই সুন্দর মতো, এটা খুলো তো। আচ্ছা আর একটা দাও না হয়, ওকে শেয়ার ডান। সাদি আফরিন আপু লিখেছে, তোমারটা না মেরুনটা খুলে দিচ্ছে, আগে কেন বলেন নাই, আগে বললে তো হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা এইটা আমি ফার্স্টে দেখাই, আমি ফার্স্ট একটু আমারটাই দেখাই, যেটা হচ্ছে গিয়ে একটু আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখাই। এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা আপনার কিন্তু মনে হচ্ছে যে ডাবল ফোল্ডিং, দেখা যাচ্ছে এই যে মনে হচ্ছে আপনার নিচে এটার স্কিন কালার বা হচ্ছে পিচ কালারের নিচে মনে হচ্ছে একটা ব্ল্যাক কালারের আলাদা একটা অপশন আছে, বা আপনার মনে হচ্ছে ব্ল্যাকও একটা, ব্ল্যাকও একটা পার্ট, আবার হচ্ছে কি আপনার উপরের বল প্রিন্টটা যে আছে পিচ কালারটা একটা পার্ট, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু ওইটা না। সো বুঝতে পারছেন এটা কি সুন্দর একটা ইয়াতে করা, মানে ডিজাইনে করা, আপনি যখন মুভ করবেন হাতাটা যখন মুভমেন্ট হবে মনে হবে যে নিচ থেকে একটা জিনিস আলাদা একটা পার্ট এভাবে ঝুলছে, ঠিক আছে। সো এটা হচ্ছে অনেক ঘের, অনেক ঘের, ওকে। কেমন আছো আপু? ভালো আছি আপু আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা এটা হচ্ছে এই যে দেখেন, এটার মেইন জিনিসটাই হচ্ছে আমার কাছে অস্থির রকমের ভালো লাগছে, হ্যাঁ। আবার মিডলে যে আপনার ব্ল্যাক পোর্শনটা আছে, এখানে একটু আপনার এই যে ইয়াটা আছে স্টিলের মতো যে জিনিসটা আছে না, এই যে ফিতাটা দিও, এই যে দেখেন, দেখা যাচ্ছে স্টিলের মতো যে জিনিসটা আছে, মানে অসম্ভব সুন্দর, দুইটা জিনিসই সুন্দর। জাস্ট আপনাকে চুজ করতে হবে যে আপনার কাছে কোনটা ভালো লাগছে, আপনার কাছে কোনটা সুন্দর লাগছে, বা আপনার আপনার কোন কালারটা বেশি ভালো লাগতেছে, ঠিক আছে। সো দুইটাই আপনার এবারে যে দুইটাই দুরকমের সুন্দর, ওকে। ইয়ে 1.5 কে হয়ে গেছে, থ্যাংক ইউ যারা আজকে মানে অনেক শেয়ার করেছেন, নাকি আজকে আমার দেশের ড্রেসের কারিশমা বলেন তো, ড্রেসটা কি বেশি সুন্দর আজকের। 1.5 কে হয়েছে অনেকদিন পরে, হ্যাঁ তাই দেখতে পারতেছি, ঠিক আছে। আজকে মনে হয় আপনাদের কাছে বেশি পছন্দ হয়েছে, তাই না? 10 প্লাস শেয়ার ডান। আচ্ছা এটার বডি আছে আপনার 21, এটার বডি আছে আপনার না। আচ্ছা আরেকটা আমার ওখান থেকে, এটা ফ্রি সাইজ হবে, ফ্রি সাইজ হবে, জাস্ট একটু বডিটা ইয়া করতে হবে। আচ্ছা ঠিক আছে রাখো, দিকে আসো, হ্যাঁ। আচ্ছা আমারটাই দাও,
আমারটাই দাও, এখন একটু আমারটা দেখাই। কতক্ষণ তো মেরুনটা দেখলেন, এখন একটু আমারটাতে চলে আসেন। এটা কিন্তু বেসিক্যালি একটা পিচ কালার, দেখা যাচ্ছে স্কিন কালার না, একটু পিচি, হালকা একটু পিচি টাইপের একটা ফ্লেভার। হ্যাঁ, এটার মধ্যে বল প্রিন্ট, আর এখানে যেটা আছে আপনার এটা হচ্ছে ব্ল্যাক পোর্শনের মধ্যে সুন্দর একটা লাইক, অনেক সুন্দর। আচ্ছা, সো এখন আসি এটা আপনারা কিভাবে ইউজ করতে পারবেন। যে আপুরা ধরেন আপনারা হিজাব পরেন, হ্যাঁ, আপনারা সুন্দর মতো একটা বোরখা চাচ্ছেন যেটা কিন্তু খুব কম বাজেটের মধ্যে হবে, কিন্তু সচরাচর অনেক স্টাইলিশ হিসেবে বা অনেক একটু কস্টলি বা ডিজাইনিং বোরখা হিসেবে আপনি সুন্দর করে পরতে পারবেন। আবার অনেকে আছেন না, এটাকে আপনি সুন্দর করে আমার মতো করে একটা গাউন হিসেবে পরবেন, ঠিক আছে। এটা কিন্তু এক্স্যাক্টলি একটা গাউন, ঠিক আছে, এক্স্যাক্টলি একটা গাউন। কিন্তু যারা একটু ঢোলা ঢালা চাচ্ছেন যে না আমি ঢোলা ভাবে আমি হচ্ছে চাপাবো না, ঢোলার মতো করে আমি হচ্ছে ওইভাবে পরবো, হিজাবের সাথে ওইভাবে পরবো, দ্যাটস ওকে, ওটাতেও সুন্দর লাগবে। কিন্তু আপনি যদি কেউ চান যে না আমার মতো করে গাউন হিসেবে একটু চাপিয়ে নিয়ে খাপিয়ে নিয়ে আমার মতো করে পরবেন, সে জিনিসটা কিন্তু একদমই অ্যাডজাস্টেবল। হ্যাঁ, সে জিনিসটা কিন্তু অনেক সুন্দর মতো অ্যাডজাস্টেবল। প্রাইস কত হবে বলে দিচ্ছি, এই তো এখনই বলে দিচ্ছি, একটু সাথে থাকতে হবে। দাও ফিতাটা দাও, আমি লম্বাটা বলে দিই। আর এটা বলি, প্রত্যেকটা আপুই কিন্তু ফ্রি সাইজ পাবেন, হ্যাঁ ফ্রি সাইজ পাবেন, প্রত্যেকটা আপুটা ফ্রি সাইজ পাবেন। মানে আপনাকে যদি গাউনের মতো করে পরতে চান তাহলে চাপিয়ে নিতে হবে, আর যদি ইয়া করতে চান বোরখা হিসেবে পরতে চান, যার যার মতো ইচ্ছা, যার যার মতো ইচ্ছা, চাপিয়ে নিলেও নিতে পারেন অথবা না নিলেও না নিতে পারেন। ওকে, শেয়ার ডান, লাকি আহমেদ আপু লিখেছে, ওকে থ্যাংক ইউ। সো এটার ডিজাইনটা হচ্ছে এরকম, এই যে আমি একটু খুলে দেখাই আপনাকে ভালো মতো বুঝতে পারবেন। সো এটা লম্বা আছে 47, লম্বা আছে আপনার 47 পর্যন্ত, মেরুনটাও দাও, লম্বা আছে 47 পর্যন্ত। দুইটা কালারই অনেক বেশি সুন্দর, খুবই বেশি সুন্দর। জাস্ট আপনি চুজ করবেন, দেখেন কোনটা কম্পারেটিভলি সুন্দর বলবেন আপনি, দুইটাই অনেক অস্থির রকমের সুন্দর। একটা হচ্ছে একটা ডার্ক কালার মেরুনের মধ্যে আপনার ব্ল্যাক কম্বিনেশনের, আর একটা আছে আপনার দুইটাই বল প্রিন্ট, এটা হচ্ছে আর একটা আমারটা, এটা হচ্ছে আপনার একটু পিচি কালারের মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশন। লম্বা পাবেন 47, আপনার বডি পাবেন হচ্ছে ফ্রি সাইজ, আপনি ইচ্ছা মতো চাপিয়েও পড়তে পারবেন অথবা না চাপিয়ে বোরকার মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে পড়তে পারবেন। প্রাইস অনলি 1200 টাকা, ঠিক আছে, 1200 টাকা, 1200 টাকা, ঠিক আছে। এখন আমি দেখাচ্ছি আর একটা, এটার প্রাইস পাবেন আপনারা 950 টাকা, 950 টাকা। এটা হচ্ছে এইটা আমি যেটা পরে আছি, এটা দুটা কালার দেখিয়েছি, প্রাইস 1200 টাকা, বডি ফ্রি সাইজ, লম্বা 47, হ্যাঁ। আর এটার প্রাইস হচ্ছে কি আপনার 950 টাকা। এটাও অনেক সুন্দর, জাস্ট দেখাই আমি, এই যে দেখেন, ঠিক আছে, এই যে ওকে, এই যে ওকে। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে এটা ডিজাইনটা কি বুঝতে পারছেন, এটা হচ্ছে এখানে একটু এই যে এরকম স্টিচের মতো করা, মানে রাবার দিয়ে স্টিচের মতো করা, ঠিক আছে, এই যে ওকে। এটা এখন আপনাদেরকে পরে দেখাতে পারলে ভালো লাগতো, কিন্তু আনফর্চুনেটলি এটাও ফ্রি সাইজ, এখানে আপনার রাবারের মতো স্টিচিং সিস্টেম আছে, এই যে ওকে, রাবারের মতো স্টিচিং সিস্টেম আছে। 56 লং হবে না আপু, 56 লং হবে না, 47 লং, আল্লাহ 47 লং তো অনেক, দেখেন 47 লং তো একদম পা পর্যন্ত চলে গেছে, এখানে তো লং কম না আপু, অনেক লং। ইভেন আমি আমি মোটামুটি ভালোই লম্বা, খারাপ না, তো আমারই তো অনেক লং হয়ে গেছে। সো আপনারা পড়তে পারবেন, 47 লং আছে, হ্যাঁ। সো লম্বা নিয়ে টেনসড হওয়ার কিছু নাই আপু। বড় কত সাইজ সেটা বলো আপু, বডি ফ্রি সাইজ, আপনি একটু আমার মতো করে চাপিয়েও পড়তে পারেন অথবা বোরকার মতো করে পড়তে চাইলে ঢোলা ঢালা যদি কেউ পড়তে চান, মানে আপনাদের ইচ্ছা আপনারা কতটুকু চাপিয়ে পড়বেন আর কি, ঠিক আছে। আচ্ছা, বডি 46 সাইজ হবে নাকি আপু? হ্যাঁ আপু, ফ্রি সাইজ, ফ্রি সাইজ, 46 তো ফ্রি সাইজই, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আপনার আর একটা ড্রেস, এটার প্রিন্টটা আমি দেখাই আপনার সামনাসামনি থেকে। আমি অলওয়েজই আপনাদেরকে বলি যেটা কিনা একটু আপনার ডোরা কাটা টাইপের প্রিন্ট বা হচ্ছে টাইগার প্রিন্ট টাইপের ফ্লেভারগুলো অনেক বেশি ভাল লাগে, হ্যাঁ। এই যে দেখেন, এই যে স্কিন কালারের মধ্যে আপনার টাইগার প্রিন্টের যে ড্রেসটা আছে, ইয়াটা আছে না কাপড়টা, এটা কিন্তু ইউজুয়ালি আপনার দেখবেন যে আমার স্কিন কেয়ারের মধ্যে মানে লাইভের মধ্যে টপসগুলো যে পরে একটু বল প্রিন্ট থাকে অথবা হচ্ছে একটু যে টাইগার প্রিন্টের ইয়াগুলো থাকে, একটু স্টেপ টাইপের থাকে, এক্স্যাক্টলি ওই টাইপের প্রিন্টগুলো দিয়ে যে ড্রেসগুলো মেক করা হয় না কেন, অনেক স্মার্টনেস থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো যাই হোক, এটা হচ্ছে কি আপনার ড্রেসের ডিজাইনটা, জাস্ট দেখেন এখান দিয়ে আপনি একটু লেসের মতো আপনার একটু বর্ডার করা আছে, প্লাস হচ্ছে বাটনস আছে, এখানে ফ্রিলের মতো ডিজাইনটা আছে, ইভেন একটু ফ্লাফি টাইপের, হ্যাঁ এটা যখন আপনি পরবেন এটা একটু ফ্লাফি টাইপের। সো এটার প্রাইস হচ্ছে আপনার পড়বে 950 টাকা, এটাও ফ্রি সাইজ, ঠিক আছে, 950 টাকা। ইভেন এটা স্লিভসটা যে আছে দেখেন, এই যে, এই যে স্লিভসটা দেখা যাচ্ছে, এই যে
দেখাচ্ছ, এটার স্লিভসটাও কিন্তু অনেক সুন্দর। ওকে, আমি দুটো কালার দেখে মানে তিনটা ড্রেস দেখাইছি, আমারটা আমারটার একটা কালার 1200 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 950 টাকা, 950 টাকা। এটাও ফ্রি সাইজ, আপনার লম্বা এটাও, লম্বা এটাও আপনার 47-48 চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, সো যার যেটা ভালো লাগবে নিয়ে নিন। আপু ওয়ারি শোরুমে পাওয়া যাবে কি? হ্যাঁ আপু, ওয়ারি শোরুমে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন, সমস্যা নাই। আর একটা কথা, যেটা হচ্ছে আমি এখন লাইভ হয়েছি শ্যামলী স্কয়ার শপিং মল থেকে, শ্যামলী সিনেমা হলের ঠিক পাশে যে শপিং মলটা আছে, এটা তিনতলায়, শপ নাম্বার 302। আর যেটা সেটা হচ্ছে কি, আমাদের ওয়ারিতে যে শোরুমটা আছে ওইটার অ্যাড্রেসটা ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটে, রোজ ভ্যালি শপিং মল, লেভেল 1, শপ নাম্বার 1। আর যেটা সেটা হচ্ছে কি, আমাদের ঢাকার বাইরে থেকে অর্ডার প্লেস করতে হলে 310 টাকা আগে আমাদের বিকাশ মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করা ডান হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে লাস্ট 4 ডিজিট আমাদের পেজে জানিয়ে দিলে আমাদের মডারেটররা দেখা মাত্রই আপনার অ্যাড্রেসে আপনার পার্সেলটা পাঠিয়ে দিবে, ঠিক আছে। কিন্তু 310 টাকা আগে পেমেন্ট ছাড়া আমাদের ঢাকায় বাইরে থেকে অর্ডার কনফার্ম হবে না। আপু টপস আনো প্লিজ। আচ্ছা টপস আনবো, আপনারা চাচ্ছেন টপস, মানে ওই টাইপের যেগুলো হচ্ছে স্কিন কেয়ার, মানে বিশ্বাস করেন অনেক রেসপন্স থাকে, অনেক রেসপন্স থাকে। ফেব্রিক কি আপু? আপু জর্জেটের ফেব্রিক, জর্জেটের মধ্যে, হ্যাঁ জর্জেটের মধ্যে। আচ্ছা তাহলে এখন চলে যাই, অনেক টাইমই থাকলাম, অনেকক্ষণ কথা হলো, একদম হুট করে চলে আসছিলাম। আজকে আপনারা অনেক আপুই ছিলেন, বুঝলাম না হচ্ছে কি আপনারা অনেক শেয়ার করেছেন এই জন্য, আর আজকে আমার ড্রেসটা আপনাদের কাছে অনেক পছন্দ হয়েছে মনে হয়, আমার কাছে যেটা মনে হচ্ছে, আই থিঙ্ক, ঠিক আছে। আচ্ছা সো সবাই থাকেন, চলে যাই, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্যামলিতে পাবো? হ্যাঁ আপু পাবেন, শ্যামলিতে পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস, সিরিয়াসলি এটা অনেক জোস একটা ড্রেস, হ্যাঁ অনেক বেশি জোস একটা ড্রেস, যেটা কি না একটু জাস্ট যদি আপনি গাউন হিসেবে পড়তে চান সেক্ষেত্রে অনেক স্টাইলিশ লাগবে আপনাকে। যদি আপনি ধরেন আপনি চাপাবেন না, জাস্ট 1 ইঞ্চি আপনার বডি অনুযায়ী আপনার যতটুকু লাগে আর কি চাপাতে, না চাপালেও সমস্যা নেই, হিজাব দিয়ে পড়তে চান, ওকে অনেক সুন্দর লাগবে, ট্রাস্ট মি, অনেক 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 জোস লাগার মতো একটা ড্রেস, খুবই সুন্দর লাগার মতো একটা ড্রেস, হ্যাঁ বাই আপু। আচ্ছা তাহলে থাকেন আপু, আপনি যেটা পড়ছেন এটা কি 50 55 সাইজ না আপু? 55 সাইজ হবে না, হ্যাঁ আমাদের অত বিগ সাইজ আসলে রাখা হয় না, হ্যাঁ। আচ্ছা কিন্তু ফ্রি সাইজ পাবেন, লম্বা হচ্ছে 47, ফ্রি সাইজ থাকবে, লম্বা 47। আচ্ছা সো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই আমাদের আমার জন্য দোয়া রাখবেন। সো টাটা।